এবার কি পঞ্চায়েত ভোটে দফা বাড়তে পারে? এক দফার পরিবর্তে কি একাধিক দফায় হতে পারে নির্বাচন? এই প্রশ্ন উঠছে কারণ এবার হাইকোর্টে শুভেন্দু অধিকারীর আইনজীবী বললেন, কেন্দ্রীয় বাহিনী অপ্রতুল থাকলে 2013 পঞ্চায়েত নির্বাচনের মতো দফা বাড়ানো হোক। কেন্দ্রীয় সরকারের আইনজীবী তখন বলেন, 2013 সালের পঞ্চায়েত নির্বাচনের মডেল যদি অনুসরণ করা হয় তাহলে কেন্দ্রীয় সরকার আদালতের নির্দেশ অনুসারে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিতে পারবে। রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী তখন বলেন, 315 কোম্পানি বাহিনী যে কোনো মুহূর্তে আসবে বলে জানিয়েছে কেন্দ্র, বাকি 485 কোম্পানি বাহিনীর জন্য আমরা চিঠি পাঠাবো। কমিশনের তরফে ইচ্ছাকৃতভাবে কোনো দেরি করা হয়নি, তাই আদালত অবমাননার এই মামলা শেষ করারও আবেদন করা হয়। এরই পাশাপাশি কমিশনের আশ্বাস, শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য তারা সব রকম পদক্ষেপ করবে। 273 জন WBCS এবং 22 জন IAS অফিসারকে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। টেরর মডেলে যদি ভোট হয় আপনাকে 100% কভার করতে হবে, আর 100% কভার করতে গেলে আপনাকে ফেজ বাড়াতে হবে। আমরা ফেজ বাড়ানোর কথা তো বলছি না, আমরা বলছি 13 ইজ দ্য মডেল। সব বুথে CAPF চাই, সব স্ট্রং রূপে CAPF চাই, কাউন্টিং CAPF চাই, ভোটের পরে 15 দিন CAPF রাখতে হবে। বিরোধী দলের তাদের পায়ের তলায় মাটি নেই, সঙ্গে মানুষ নেই। আরে বিধানসভা নির্বাচনও তো 8 দফায় করেছিল, করোনার মধ্যে 8 দফা। বিরোধীদের কাজ ভোটে দাঁড়ানো আর হারা, সে 1 দফায় হোক, 10 দফায় হোক, কেন্দ্রীয় বাহিনী দিয়ে হোক, সেনা দিয়ে হোক, পুলিশ দিয়ে হোক, ওদের সঙ্গে মানুষের সম্পর্ক নেই, ওদের আবার সে নাটকের কি আছে? মনোনয়ন কোন্দলে রণক্ষেত্র চেহারা নিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং 1 নম্বর ব্লক। পুলিশের সামনে দিনভর লাঠি হাতে দাপিয়ে বেড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী। আর অশান্তির সেই ঘটনায় এবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট। ক্যানিং এ লাগাম ছাড়া সন্ত্রাসে গুলিবিদ্ধ হন দুজন তৃণমূল কর্মী, রক্ত ঝরে পুলিশেরও। আর এরপরেই সুবীর সান্যাল নামে এক আইনজীবী আদালতে মামলা রুজু করেন, দাবি করেন ক্যানিং 1 নম্বর ব্লকে 30টি গ্রাম পঞ্চায়েত এবং 10টি সমিতির 274টি পদে বিরোধী রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিকেই মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। 274 জন প্রার্থীর কেউ মনোনয়ন জমা দিতে পারেননি। আর এরই প্রেক্ষিতে শুক্রবার বিস্ময় প্রকাশ করলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, একজন বিরোধী প্রার্থীরও ইচ্ছে হয়নি মনোনয়ন জমা দিতে, আর এরপরেই সোমবারের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। কত হাজার তোলামুলিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে তারা পঞ্চুবাবু হয়ে গেলেন, আগামী 5 বছরের জন্য মাল কামানোর লাইসেন্স পেলেন, কেউ জানে না, খলতাতে কাউকে নমিনেশন করতে দেয়নি। ডায়মন্ড হারবারে 2000 আসনে 450-450 আসনের প্রার্থী আছে, 1500 আসনে কোনো দলের প্রার্থী নেই। দিস ইজ দ্য মডেল অফ ডায়মন্ড হারবার। কেন এত ব্যাপক সংখ্যার মনোনয়ন প্রত্যাহার হলো, এটার পিছনে যে কারচুপি, যে ধাঁধলি, যে যে সন্ত্রাস, নিশ্চুপ সন্ত্রাস, ডিএম, এসডিও, বিডিও সরাসরি জড়িত। 61,000 প্রায় বুথ অবাধে সব চলছে, 3-4 জায়গায় বিরোধীরা এই সব ছবি দেখাবে, কোর্টে দিল্লিতে পাঠাবে, রাজনীতি করবে, কয়েকটা জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু গণ্ডগোল করছে, কিন্তু মরালে সব শান্তিতে সুন্দরভাবে চলছে। তৃণমূলের জেতার এবং বিরোধীদের হারার সার্বিক মঞ্চ উৎসাহব্যঞ্জকভাবে তৈরি আছে। পঞ্চায়েত ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 12% আসনে জয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসনের সংখ্যা প্রকাশ করলো রাজ্য নির্বাচন কমিশন। রুমা পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, 3টি স্তরেই বিপুল সংখ্যক আসন রয়েছে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ হয়েছে। দেখো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে জয়লাভ হয়েছিল সেটা বেশ কিছু জেলার আগেই প্রকাশ করা হয়েছিল, আর যে দক্ষিণ চব্বিশ পরগনা সেটাও দিয়ে দেওয়া হলো। আমি টোটালটা জানিয়ে দিচ্ছি, যেটা গ্রাম পঞ্চায়েতে যেটা আনকন্টেস্টেড হয়েছে যেটা 8002, আর হচ্ছে পঞ্চায়েত সমিতিতে 991, আর জেলা পরিষদে হচ্ছে 16, যেটা আনকন্টেস্টেড। আর দক্ষিণ চব্বিশ পরগনাটা বলে দিচ্ছি, যেটা হচ্ছে তোমার আগে সেই এই তথ্যটা ছিল না, এখন বলে দিচ্ছি 1767টা আনকন্টেস্টেড যেদের গ্রাম পঞ্চায়েত, এবং 233 হচ্ছে তোমার পঞ্চায়েত সমিতি, এবং 8টি হচ্ছে তোমার যেটা আনকন্টেস্টেড থাকছে সেটা জেলা পরিষদ।
এরকমই তোমার 22টা জেলারই কিন্তু আনকন্টেস্টেড যেটা তোমার সিট আছে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সেটা প্রকাশ করা হয়েছে, সেই তালিকা প্রকাশ করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং আরো একবার বলে দিচ্ছি, যেটা টোটাল হচ্ছে নাম্বার অফ ব্লক হচ্ছে 22টা জেলায় 341টা, আসন হচ্ছে 63,229, গ্রাম পঞ্চায়েতে আনকন্টেস্টেড হচ্ছে 8,002, পঞ্চায়েত সমিতিতে 9,730 হচ্ছে টোটাল আসন, 991টা হচ্ছে আনকন্টেস্টেড, এবং জেলা পরিষদের টোটাল আসন হচ্ছে 928, যেখানে আনকন্টেস্টেড বিনা প্রতিদ্বন্দ্বিতা যেখানে হয়েছে সেখানে 16। ধন্যবাদ রুমা। আটই জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট রয়েছে, আর তার আগে রাজ্যে এলো কেন্দ্রীয় বাহিনী। আরামবাগ, বাঁকুড়া, জলপাইগুড়িতে এলো কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের। আইজি বিএসএফ এর সঙ্গে বৈঠক করেছেন রাজ্য নির্বাচন কমিশনার। পুলিশের সঙ্গে কিভাবে সমন্বয়, কিভাবে বাহিনী মোতায়েন করা হবে, কোথায় কোথায় বাহিনী মোতায়েন করা হবে, তাই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আরামবাগ, বাঁকুড়া এবং জলপাইগুড়িতে কেন্দ্রীয় বাহিনী এসেছে এবং দেখতে পাচ্ছেন সেই ছবি। ইতিমধ্যেই আধিকারিকদের সঙ্গে বৈঠকও করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফ সঙ্গে। একেবারেই কেন্দ্রীয় বাহিনী যেভাবে চাওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে, ইতিমধ্যেই 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে সব মিলিয়ে। তার মধ্যে 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে বলে কেন্দ্র জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এখনও বাকি রয়েছে 485 কোম্পানি বাহিনী, এবং রাজ্য নির্বাচন কমিশন যেটা জানিয়েছে যে আজকের মধ্যেই কিন্তু কেন্দ্রের জন্য, কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হবে এই সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য। আর ইতিমধ্যেই আরামবাগ, বাঁকুড়া এবং জলপাইগুড়িতে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী চলেও এসেছে। কোথায় কিভাবে মোতায়েন করা হবে, কিভাবে রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় করা হবে, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে। জলপাইগুড়ির রানীনগরের পঞ্চায়েত ট্রেনিং সেন্টারে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসাম থেকে আইটিবিপির যে জওয়ানরা তারা এসে পৌঁছলেন। এখানে এক কোম্পানি রয়েছে, টোটাল 91 জন জওয়ান এখানে রয়েছেন। ধাপে ধাপে কিন্তু প্রায় 18 কোম্পানির মতো জওয়ান কিন্তু এখানে জলপাইগুড়ি জেলায় আসার কথা। আজকে এই মুহূর্তে শান্তিপূর্ণ নির্বাচন করতে জলপাইগুড়ি জেলায় এসে পৌঁছলো জওয়ানরা। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, তারা কিন্তু এই পঞ্চায়েত ট্রেনিং সেন্টারে তারা থাকবেন। এর আগে হুমায়ুন কবিরের বক্তব্য আপনাদের শুনিয়েছিলাম, পঞ্চায়েত ভোটে প্রার্থী নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন, আর এবার তাকে পাল্টা আক্রমণ করছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি কি বলছেন, দল বিরোধী কাজ করতে করতে বিধায়ক খুব ক্লান্ত, এখন আরাম করছেন, দলে থেকে দল বিরোধী কাজ করব এটা হবে না। ভরতপুরের তৃণমূল বিধায়ককে এভাবেই পাল্টা আক্রমণ করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নির্দলদের সমর্থনে পথে নামেন ভরতপুরের তৃণমূল বিধায়ক, কার্যত দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি। আর হুমায়ুন কবিরকে পাল্টা আক্রমণ করলেন মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। আসলে বিধায়ক খুব ক্লান্ত হয়ে গেছেন, দল বিরোধী কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে গেছেন, এখন বোধহয় আরাম টারাম করছে, গোল দিতে পারবেন না, গোল দেবার জায়গা নেই, দলে থাকবো দল বিরোধী তো করবো এটা হবে না, এটা মেনে নেওয়া যাবে না। ওই নৌকা এখনও নদী নালাতে নামেনি, ডাঙ্গায় দাঁড়িয়ে আছে, কোথায় ফুটো কোথায় ছিদ্র খেয়াল করতে পারছেন না। বাস তার টায়ার টিউব নেই, চালক নেই, ড্রাইভার নেই, এ সমস্ত অঙ্ক। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি আমার সতীর্থ বিধায়ক, ব্যক্তিগতভাবে আমার কাছে তিনি সম্মানের, কিন্তু যে খেলা খেলছেন এটা আগুন নিয়ে খেলছেন, জনগণকে দল বিরোধী কাজে ঝাঁপিয়ে দেবেন না, খেলা সামলাতে পারবেন না। বাংলার মানুষ ভোট দিবে আপনার ঘাসের উপরে জোড়া ফুলকে, আর ওকে যদি অভিষেক ব্যানার্জি ডাকেন কাতার্ত হয়ে বিরিয়ানি খেয়ে মুর্শিদাবাদ ভুলে যাবেন, তখন চলে যাবেন দীঘায়। আর এর আগে পঞ্চায়েতে প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন, কার্যত টিকিট বিক্রি হয়েছে বলে অভিযোগ করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কি বলেছিলেন শুনুন। শ্রাবণী সিংহ রায়কে আগামী দিনে এই তৃণমূলের পার্টি অফিসে 50,000 লোককে নিয়ে ঘিরব। আমি অন্যায়ের বিরুদ্ধে, অঘোষিত তুলাবাজদের বিরুদ্ধে নির্দলকে সমর্থন করব। আমার সঙ্গে আরো কোন কোন বিধায়ক আছে আগামী দিনে মুখ্যমন্ত্রী আপনাকে আমি ঠিক আপনি বুঝতে পারবেন, দেখতে পারবেন। আর যাদেরকে আপনি এখানে বসিয়ে রেখেছেন,
কিসের জন্য বসিয়ে রেখেছেন আপনি বলতে পারবেন? শাওনি সিংহ রায়ের নেতৃত্বে লুট হচ্ছে। আমরা যারা বঞ্চিত হয়েছি তাদের যাদের নৌকা চিহ্ন বা যাদের টেবিল চিহ্ন যাদের চেয়ার চিহ্ন তাদেরকে আমার পূর্ণ সমর্থন থাকবে, আমরা নির্বাচনে তাদের জিতাবো। 11 তারিখে নির্বাচনে সার্টিফিকেট পাওয়ার পর আবার তারা একযোগে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমিও বলবো তারাও বলবে। পঞ্চায়েত ভোটে এবার দফা বাড়ানোর দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, জানালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। মোদীর বিরুদ্ধে বিরোধী মুখকে এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন পাটনায় বিরোধী দলে বৈঠকের পর একেবারে হালকা মেজাজে লালু প্রসাদ যাদব। রাহুল গান্ধীকে বিয়ের পরামর্শ দিয়ে তিনি বললেন, উনি বিয়ে করলে সবাই যাব বরযাত্রীতে। पता नहीं कि नरेंद्र मोदी का है, पूरा नहीं सिलवाता है, इसलिए नीतीश जी का भी राय है कि और छोटा छोटा करना चाहिए। बात तो हम लोग का सलाह माने नहीं, दिया नहीं किया, शादी कर लेना चाहिए था और अभी भी समय गया बीता नहीं है, शादी करिए और हम लोग बराते चले और शादी करिए, बात मानिए। आपकी मम्मी हमको आपने कैरियर हो जाए, हाँ एकदम पक्का करना पड़ेगा। मम्मी आपकी बोलती थी कि आप हमारा बात नहीं मानता, शादी करवाइए आप।